তীব্র দাবদাহের হাত থেকে তৃষ্ণার্ত পথচারীদের কিছুটা স্বস্তি এনে দিতে এবার রাস্তায় নামলো ডিস্ট্রিক্ট টিআরএলএম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। এমনটি দেখা গেল আগরতলা জেলা শাসকের কার্যালয়ে প্রাঙ্গণে। জেলা শাসকের উপস্থিতিতে পথ চলতি তৃষ্ণার্ত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ঠান্ডা পানীয় জল। এই কর্মসূচিতে অংশ নিয়ে জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিলেন জেলা শাসক। রাজ্যে বইছে এখন তীব্র দাবদাহ। সকাল থেকে যতই বেলা বাড়তে থাকে ততই যেন তাপমাত্রা পারদ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে, আর এতে করে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। জরুরি কাজে ঘর থেকে বের হতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে পথচারীদের মনে কিছুটা স্বস্তি এনে দিতে সরকারি বেসরকারি উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে চলছে বিশুদ্ধ পানীয় ও ঠান্ডা তরমুজ বিতরণ কর্মসূচি। এবার এই কর্মসূচিতে সামিল হলেন পশ্চিম জেলা প্রশাসনও। ডিস্ট্রিক্ট টিআরএলএম এবং পশ্চিম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ে প্রাঙ্গণে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় বিশুদ্ধ ঠান্ডা পানীয়। আর এতে অংশ নেন খোদ পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিন জেলা শাসক নিজের হাতে তৃষ্ণার্ত পথচারীদের মধ্যে বিতরণ করেন ঠান্ডা পানীয়। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, অস্বাভাবিক এই পরিস্থিতি থেকে স্বস্তি পেতে প্রত্যেকেরই উচিত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, শরীরে অসুস্থতা বোধ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়া। आप सभी को पता है कि इस समय बहुत ज़्यादा गर्मी पड़ रही है और कई जगहों पे गर्म हवाएं बह रही हैं। इसकी वजह से खासकर जो मज़दूर लोग हैं, रिक्शा चालक हैं, उनको बहुत कठिनाई हो रही है और शरीर में पानी की कमी होने की वजह से तरह तरह की बीमारियां और बाकी तरह की समस्याएं भी हमारे खासकर हमारे मज़दूर फेस कर रहे हैं। इसको देखते हुए हमने टीआरएलएम के माध्यम से और बाकी जो हमारे नागरिक हैं उनके माध्यम से एक जन भागीदारी का शुरू किया है। हम लोगों ने न्यूज़पेपर और मीडिया में भी देखा है कि कई हमारे अपने नागरिक, जागरूक नागरिक भी इन राह चलते हुए की मदद करने के लिए आ रहे हैं। तो उसी के अनुसार हमने भी अपने ऑफिस की तरफ से, अपने ऑर्गेनाइजेशन की तरफ से ये एक नया इनिशिएटिव लिया है और मैं उम्मीद करता हूं कि इसी तरह के इनिशिएटिव आम नागरिक भी लेंगे, इंस्टीट्यूशंस भी लेंगे, ताकि आने वाले एक दो महीने जब तक ये भीषण गर्मी पड़ती है खासकर मजदूरों, रिक्शा चालक और आम जो कम्यूटर्स हैं उनको रास्ते में कुछ रिलीफ मिले, पीने का पानी मिले और वो स्वस्थ रहें, इसी कामना के साथ ये हमने इनिशिएटिव शुरू किया। वीडियो रिपोर्ट सर्च इंडिया चैनल।